আমরা এখন এই যে ডোমিনিয়নের যে রুলস গুলো আমরা শিখেছি ওই রুলস গুলাই কিন্তু রেনডিয়ারের যেমন এক নাম্বার রুলটা কিন্তু দেখো ডোমিনিয়নের প্রথম রুলটার সাথে মিল হয়েছে রাইট ওইভাবে তো অন্যান্য রুলও কিন্তু ওই একই রকম আমি একটু আগে যেটা বললাম যে রেঞ্জ আমরা দুইটা পদ্ধতিতে নির্ণয় করতে পারি তার একটা পদ্ধতি হলো যে ডোমেনগুলো যে পদ্ধতিতে নির্ণয় করেছি যে রুলসগুলো মেইনটেইন করেছি ঠিক একই যেমন তোমার এরকম যদি হয় যে ধরো একটা ফাংশন এরকম থাকলো যে y equal to x square plus 1 এরকম তাহলে আমরা লিখতে পারি x square plus 1 equal to y that is x square equal to y minus 1 that is x equal to root over y minus 1 এরকম লিখবো না তা আমাদের বলছিলাম যে রুটের ভিতরে কি ঋণাত্মক হওয়া যায় না তাহলে কি এইটুকু লিখবো y minus 1 is greater than or equal to 0 তাহলে y is greater than or equal to 1 এই যে তাই না তাহলে এইটাই কিন্তু রেঞ্জ এই যে y এর যে মান এটাই হচ্ছে রেঞ্জ বুঝতে পেরেছো তো রেঞ্জ কেউ রেঞ্জ তো সেট লেখ সেট আকারে লিখবো তাহলে কি লিখবো y belongs to r such that y is greater than or equal to 1 এই যে এই ফাংশনে রেঞ্জ ঠিক দেখো ডোমেন নির্ণয়ের দ্বিতীয় রুল এটা রাইট সেই একই রুল জাস্ট ওখানে x এর উপরে শর্ত হতো আর এখানে y এর উপরে শর্ত হচ্ছে তাই না সেটাই হচ্ছে রেঞ্জ এই হচ্ছে আমাদের রেঞ্জ নির্ণয়ের আমি বলবো যে প্রথম প্রক্রিয়া দ্বিতীয় প্রক্রিয়া আমি বলেছি যে দ্বিতীয় প্রক্রিয়াটা আমরা একটু পরে শিখবো অন্য একটা রুলস আমাদের শিখতে হবে সেটা শেখার পর সেটা হচ্ছে বিপরীত ফাংশন তো বিপরীত ফাংশন শেখার পর আমরা রেঞ্জ আরেকভাবে নির্ণয় করতে পারবো তো বিপরীত ফাংশন নির্ণয় করে কিভাবে রেঞ্জ নির্ণয় করতে পারবো কেন আমি বিপরীত ফাংশন নির্ণয় করে রেঞ্জ নির্ণয়ের কথা বলতেছি সেটা বিপরীত ফাংশনের সংজ্ঞা পর্যালোচনা করলেই কিন্তু বোঝা যায় বিপরীত ফাংশন কি একটা ফাংশনের বিপরীত ফাংশন যদি ফাংশনটাকে ক্রমজোরের মাধ্যমে তুমি দেখো ক্রমজোরের মাধ্যমে তাহলে কোন ফাংশনের ওই ক্রমজোরগুলোর প্রথম উপাদানগুলোকে দ্বিতীয় উপাদান বানাও আর দ্বিতীয় উপাদানগুলোকে প্রথম উপাদান বানাও এতে যে ফাংশনটা পেলে সেই ফাংশনটাই হলো পূর্বের ফাংশনের বিপরীত ফাংশন দেখে একটা উদাহরণ দেই বিপরীত ফাংশন যখন আমরা ক্রমজোরের মাধ্যমে চিন্তা করব তখন এটা আর আমরা x y চলকের মাধ্যমে বিপরীত ফাংশন নির্ণয় করাও শিখব কিন্তু অবশ্যই তো প্রথমে আমরা ক্রমজোরের মাধ্যমে বিপরীত ফাংশন বের করি ধরো একটা ফাংশন এমন আছে 1 1 তারপরে আছে 1 2 সরি আমি এটা মাইনাস 1 2 দেই এবং ছোট করে একটা ফাংশন নেই 3 1 এই একটা ছোট ফাংশন দিলাম 3 মাইনাস 1 নেই 3 মাইনাস 1 আচ্ছা এখন দেখো এটা যদি হয় এটা একটা ফাংশন তো এটার বিপরীত ফাংশন এই যে ইনভার্স ফাংশন এটাকে বলবো আমরা ইনভার্স ফাংশন বিপরীত ফাংশন ইনভার্স শব্দটির অর্থ কিন্তু বিপরীত আচ্ছা ইনভার্স ফাংশন অফ f ইকুয়াল টু তাহলে কি হবে এই যে দ্বিতীয় উপাদানগুলোকে বানাবো প্রথম উপাদান তাহলে এটা 1 1 এটা 1 1 ই থাকছে দ্বিতীয় উপাদানকে প্রথম উপাদান বানাইলো এটা এটাই থাকছে রাইট এটা কি হচ্ছে এটা হচ্ছে 2 মাইনাস 1 রাইট এই যে দ্বিতীয় উপাদানকে প্রথম উপাদানকে দ্বিতীয় উপাদান এইটাও তাই মাইনাস 1 3 এই হয়ে গেছে এই ফাংশনের বিপরীত ফাংশন যদি আমরা ক্রমজোরের মাধ্যমে বিপরীত ফাংশন দেখাই তাহলে দেখো এই ফাংশনের ডোমেন কি দেখো আগে ফাংশনের ডোমেন কি মাইনাস 1 1 3 দেখো এই যে এই ফাংশনটার ডোমেন দেখো এই ফাংশনটার ডোমেন আচ্ছা রেঞ্জ তো আমি বলেছি দ্বিতীয় উপাদানগুলোর প্রতি দ্বিতীয় উপাদানগুলো কিন্তু রেঞ্জ দ্বিতীয় উপাদানগুলো নিয়ে গঠিত সেটি কিন্তু রেঞ্জ ক্রমজোরের দ্বিতীয় উপাদানগুলো নিয়ে গঠিত সেটি হচ্ছে রেঞ্জ তাহলে এই ফাংশনের রেঞ্জ কি এই ফাংশনের রেঞ্জ তাহলে দ্বিতীয় উপাদানগুলো 1 2 মাইনাস 1 তাহলে মাইনাস 1 আগে লিখলাম 1 এই যে 2 দেখো তাহলে ডোমেন লিখছি রেঞ্জ লিখছি এই ফাংশনে আর এই ফাংশনের যে বিপরীত ফাংশন এর ডোমেন লিখি বিপরীত ফাংশনের ডোমেন লিখি দেখো এই বিপরীত ফাংশনের ডোমেন তার মানে কি প্রথম উপাদানগুলো নিব প্রথম উপাদান 1 2 মাইনাস 1 মাইনাস 1 আগে লিখি 1 এই যে 2 দেখো আর রেঞ্জ এই ফাংশনের রেঞ্জ লিখি খেয়াল করো রেঞ্জ রেঞ্জ তো দ্বিতীয় উপাদানগুলোর সেট তাহলে দ্বিতীয় উপাদান মাইনাস 1 1 3 এই যে মাইনাস 1 1 3 লক্ষণীয়
দেখো ইনভার্স ফাংশনের ডোমেইন মূল ফাংশনের রেঞ্জের ইকুয়াল দেখো একই দেখো ইনভার্স ফাংশনের ডোমেইন হচ্ছে মূল ফাংশনের রেঞ্জ তাহলে আমরা কোন ফাংশনের ইনভার্স ফাংশন যদি বের করতে পারি সেই ইনভার্স ফাংশনের ডোমেইন বের করব তাহলে সেটা হবে মূল ফাংশনের রেঞ্জ এভাবেও আমরা মূল ফাংশনের রেঞ্জ বের করতে পারি কোন একটা ফাংশনের রেঞ্জ বের করতে পারি মানে কোন একটা ফাংশনের যদি রেঞ্জ পাই তাহলে আগে আমরা ইনভার্স ফাংশন বের করে ফেলতে পারি তো ইনভার্স ফাংশন বের করে মূল নিয়মে ওই যে ডোমেইন নির্ণয়ের যে নিয়মগুলো শিখিয়েছি সেই নিয়মগুলো কোন নিয়মে পড়লো সেখান থেকে আমরা ডোমেইন বের করে ফেলবো ইনভার্স ফাংশনের ডোমেইন বের করব আর ইনভার্স ফাংশনের ডোমেইন যেটা বের হলো সেটাকে আমরা বলবো ওই যে ফাংশনের রেঞ্জ বের করতে বলছে সেই ফাংশনের রেঞ্জ বিষয়টা কি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে তো তাহলে পরিষ্কার যে আমাদের এই পদ্ধতি জানতে হলে রেঞ্জ নির্ণয়ের এই পদ্ধতিতে যদি আমরা রেঞ্জ নির্ণয় করি তাহলে অবশ্যই আমাদের ইনভার্স ফাংশন নির্ণয় করা জানতে হবে তো ইনভার্স ফাংশন নির্ণয় করা সহজ যদি ক্রমজোরের মাধ্যমে দেওয়া থাকে কিন্তু ক্রমজোরের মাধ্যমে যদি দেওয়া না থাকে যদি এক্স ওয়াই চলকের মাধ্যমে দেওয়া থাকে তাহলে আমরা ইনভার্স ফাংশন কিভাবে নির্ণয় করব সেটা আমাদের আগে জানতে হবে সো এর পরবর্তী আলোচনা আমাদের ইনভার্স ফাংশন ইনভার্স ফাংশন শেষে আমরা আবার রেঞ্জে আসতে পারি ঠিক আছে